আমার ড্যাডি মাম্মি ফাইভ স্টারে যায়, তোমার ড্যাডি মাম্মিও ফাইভ স্টারে যায়, যদি আমরা কট খেয়ে যাই। অশালীন বক্তব্য বা ডাবল মিনিং, এটা ডিরেক্টর কাজল অরফিন অভি ভালো জানে, এটা আমি জানি না। কিন্তু অনেক খুশি কিল্লা মেললি দেখছেন যে বাংলাদেশের ওটিটি ইতিহাসে হোটেল ইলাস একটা রেকর্ড করছে, এরকম রেকর্ড আমার মনে হয় না আর কোন ওটিটি এখন পর্যন্ত করতে পারছে। সো বঙ্গর জায়গা থেকে ওরা, ওদের জায়গা থেকে ওরা প্রত্যাশা পূরণ করতে সক্ষম হয়েছে। বিবাহিত জীবন চলতেছে, বিবাহিত জীবনের মধ্যে প্রথম ঈদ, প্রথম ঈদ ভালোই কাটছে। সো এই রাব্বি ক্যারেক্টারটাও আমি মনে করি যে আমার লাইফের, মানে অভিনয় জীবনের নতুন একটা অধ্যায় যোগ। আমি মনে করি মানুষ ভালোভাবেই নিচ্ছে, কারণ আমি যত জায়গা থেকে রেসপন্স পাইছি প্রতিদিনই আমাকে নিত্য নৈমিত্তিক চরিত্রে দেখে। আপনি দেখবেন ব্যাচেলার পয়েন্টের কাবিলা অন্য কোথাও কিন্তু নোয়াখালী ভাষায় কথা বলে না। সো আমি যখন অন্য কোনো ক্যারেক্টার করি, আমি এর আগে সাদা প্রাইভেট করছিলাম বঙ্গর জন্য, এখন হোটেল রিল্যাক্স করলাম, আমি চেষ্টা করি প্রত্যেকটা গল্পে আমার নতুন নতুন চরিত্রগুলো করার। এবং সবচেয়ে সৌভাগ্য এই যে দর্শক প্রত্যেকটা চরিত্রকেই আসলে গ্রহণ করে, কারণ জিয়ালক পলাশকে মানুষ রেগুলার আসলে দেখে না, ও মানে অনেকদিন পর পর একটা চরিত্রে দেখে। আপনি হয়তো খেয়াল করলে দেখবেন এবার রোজার ঈদে ইউটিউবের জন্য আমার কাজ মাত্র একটাই, সেটা হচ্ছে বিদেশ, আর ওটিটির জন্য আমার কাজ একটাই, সেটা হচ্ছে হোটেল রিল্যাক্স, যেটা শুটিং করছি কিন্তু আমরা জানুয়ারিতে। সো এর বাইরে তো দর্শক আমাকে আসলে কোথাও দেখে না। সো ওরা একটা আগ্রহ থাকে যে পলাশ কখন স্ক্রিনে আসবে। তো মানুষের আগ্রহটাকে আমি সম্মান করি, এবং একই সাথে একটা প্রেশারও, আমি যখন অনেকদিন পর আসি তখন যাতে একটা নতুন চরিত্র নিয়ে হাজির হতে পারি সেই চেষ্টাটা সবসময় থাকে। এবং দর্শককে ধন্যবাদ যে তারা যখন নতুন কোনো চরিত্র দেখে সেটার জন্য তারা আমাকে অ্যাপ্রিসিয়েট করে। মানুষ দিন শেষে আসলে এন্টারটেনমেন্ট প্রজেক্ট পছন্দ করতেছে, মানুষের কাছে ভালো লাগছে, তার হয়তো মনে হয়েছে যে অন্য অনেক কন্টেন্টের চাইতে কন্টেন্টটা অনেক এন্টারটেইনিং, তার কাছে ভালো লাগছে, পরিবার নিয়ে দেখছে, আনন্দ পাইছে, নাহলে তো আসলে এত মানুষ দেখতো না। আপনারা তো খেয়াল করলে দেখবেন প্রায় 2 লক্ষ পেইড সাবস্ক্রাইবার, মানে এটা তো আসলে যে কোনো ওটিটির জন্য অনেক বড় একটা রেকর্ড, প্রায় 4 মিলিয়নের মতো পেইড প্লেস। আর এছাড়া আমরা দেখলাম যে প্রায় 100টা কান্ট্রির লোকজন আমাদের হোটেল রিল্যাক্স দেখছে। সো ইটস এ হিউজ অ্যাচিভমেন্ট। নাটকের মতো করে আসছে। আসলে দেখেন নির্মাতা হিসাবে আমি একটা কথা বলতে চাই, দিন শেষে আসলে কন্টেন্ট কথা বলবে, আমি এক ধরনের কন্টেন্ট বানাবো, আরেকজন ডিরেক্টর আরেকজনের কন্টেন্ট বানাবে, কিন্তু দিন শেষে দর্শক কিন্তু হচ্ছে শেষ বিচারক, দর্শকই আসলে দেখবেন ভালো কন্টেন্ট গুলাকে এগিয়ে নিয়ে যায়। এবার ঈদে আপনি খেয়াল করলে দেখবেন অনেক নাটকিত হয়েছে, তাহলে বিদেশ নাটকটা নিয়ে এত আলোচনা কেন? দর্শক বিদেশ নাটকের সাথে কানেক্ট করতে পারছে। সো আমরা মনে করি কন্টেন্টের প্রায়োরিটি হচ্ছে প্রথম, কন্টেন্ট যদি ভালো হয় দর্শক সেটা রিসিভ করবে। এটা আসলে গল্পের প্রয়োজনে যে কোনো সিচুয়েশনে হইতে পারে, অশালীন বক্তব্য বা ডাবল মিনিং, আমি জানি না আপনি কোন নাটক দেখে বলছেন, এখন ওই নাটকটা আমার আগে দেখতে হবে যে কি অবস্থা ওইটা। তো আমি যদি দেখতে বসে যদি মনে হয় যে ওইটা সিচুয়েশন অনুযায়ী হয়েছে, তো সেটা নিয়ে আমার তার আলাদা করে বলার কিছু। ডিরেকশনে ভবিষ্যৎ পরিকল্পনা আসলে যে কোনো ডিরেক্টরের একটা লাস্ট ডেস্টিনেশন থাকে যে সিনেমা বানানো, সেটা আমারও আছে সবসময়। আর এখন আমি নিয়মিত বিজ্ঞাপন চিত্র বানাচ্ছি, আপনি তো খেয়াল করলে দেখবেন যে আমি লাস্ট ল্যাবেটের জন্য বিজ্ঞাপন বানিয়েছি, ফুটিকার জন্য বানিয়েছি, সামনে আরও বেশ কয়েকটা বিজ্ঞাপন বানাচ্ছি। সো এখন আমার জার্নিটা আসলে বিজ্ঞাপন নিয়ে একটু বেশি, পাশাপাশি আমি অকেশন অনুযায়ী ফিকশন বানাই, এছাড়া আমার একটা প্ল্যান আছে যে আমি প্রথম ওয়েব সিরিজ বানাবো। তো সেটার জন্য এখন স্ক্রিপ্টিং চলতেছে, ইনশাআল্লাহ দর্শক জিয়ালক পলাশের পরিচালনার প্রথম ওয়েব সিরিজ হয়তো এই বছরের শেষেই দেখতে পাবো। এটা ডিরেক্টর কাজল অরফিন অভি ভালো জানে, এটা আমি জানি না, মানে পরিচালক হিসেবে যেদিন মনে হবে যে আমি এখন সিনেমা বানানোর মতো যোগ্য হয়ে উঠছি সেদিন ইনশাআল্লাহ সিনেমাটা বানাবো। তারা দেখলে একটা মিক্সড ফিলিংস পাবে, ইতিবাচক নেতিবাচক দুটাই আছে, যে যেটা দেখে আসলে একটা ডিরেক্টরের একটা কাজের প্রতি অনেস্টি তাকে এই জায়গায় নিয়ে আসতে পারে। অমি ভাই এই হোটেল রিল্যাক্স কাজ করার কারণে গত বছর সেপ্টেম্বর থেকে এবছর পর্যন্ত, মানে এই বছর এখন মে মাস, এর মধ্যে খালি একটা কন্টেন্ট বানিয়েছে, মানে হোটেল রিল্যাক্সের বাইরে, সেটা ছিল বিদেশ, এর বাইরে কিন্তু আর কোনো কন্টেন্ট বানায়নি। এটির স্ক্রিপ্টিং থেকে শুরু করে ক্রাফটটা কীভাবে হবে, ক্যারেক্টার ডিজাইন কীভাবে হবে, শুটিং করার পরও আবার পোস্ট প্রোডাকশনে অমি ভাই ঈদের 5ম দিন পর্যন্ত অমি ভাই প্যানেলে ছিল, ইনফ্যাক্ট এখনও অমি ভাই হোটেল রিল্যাক্সটা নিয়ে কাজ করতেছে। সো আমি মনে করি একটা ডিরেক্টর, শুধু ডিরেক্টর না, যে কোনো প্রফেশনের যে কোনো মানুষ তার কাজের প্রতি যদি অনেস্টি থাকে তার কাজ তাকে সর্বোচ্চ শিখরে নিয়ে যাবে, এটা প্রমাণ। বাইরের কাজ তো আমি করি, এখন যেটা হয় যে দেখেন অমি ভাই আমাকে নিয়ে যে ফান্ডটা ডিল করে, এর বাইরে যদি
ওই ফানটাই আমাকে করতে হয়। সেই জায়গা থেকে আমার একটু ইয়া থাকে যে বাইরে যদি আমি কোনো আরো চ্যালেঞ্জিং কোনো চরিত্র করতে পারি তাহলে অবশ্যই করব। এর আগে তো আমি অনেকবার করেছি, যেমন আপনার ওটিটিতে প্রথম কাজ যেটা ছিল আদনান রাজীব ভাইয়ের সাথে ইউটিউবার ছিল, এবার আমি অংশু ভাইয়ের সাথে কাজ করছি, এখন আবার অমি ভাইয়ের সাথে করলাম। তো আমি তো বাইরে তো করি, তো বাইরের ডিরেক্টর ইনফ্যাক্ট হইচই তো বলিও ছিল, ওইটা অনেক বেশি চ্যালেঞ্জিং চরিত্র ছিল। ওই চ্যালেঞ্জিং চরিত্রটার জন্য আমার আগ্রহ হয়েছে যে আমি এটা নিয়ে কাজ করব। ভিউ বাণিজ্য বলে তো আসলে কিছু নাই, যেটা হচ্ছে ভাই ভিউ মানে কি আপনি দর্শকটা কতজন এটা দেখছে। তো দর্শক বেশি দেখলে ওটা ভিউ বেশি হবে, দর্শক কম দেখলে ওটা ভিউ কম হবে। আমি মনে করি যে কন্টেন্ট ফ্যাক্ট, আপনি দেখবেন যে অনেক আজে বাজে জিনিস অনেক ভিউ হয়ে যাচ্ছে, তাই বলে কি ওইটাকে কি আপনি প্রধান কন্টেন্টের মানদণ্ডে ফেলবেন? ফেলবেন না। সো ওইটা ওইভাবেই শেষ হয়ে যাবে, ওইটা কিন্তু আপনি দেখবেন না। তো ওইটা কেন ভিউ হচ্ছে, কিছু উৎসুক দর্শক থাকে ওইটাকে একটা ভিউ হিসাবে নিয়ে যায়। সো ওইটা ওইটার মতো করে থাকবে, কিন্তু দিন শেষে টিকে যাওয়ার মতো একটা গল্প থাকে যে আমার এই গল্পটা মানুষ দেখছে অনেক বেশি, মানুষ মনে রাখছে অনেক বেশি, সেটা আসলে আমাদের মনে রাখতে হবে। আচ্ছা একটা ইয়া থাকে যে আমার বন্ধু যে ক্যারেক্টারে থাকে জুয়েল, আমাকে একটা ঘুষি মারে, তখন আমি বলি কি অনেক ঘুষি কিনলে মেললি, আমি তো ক্ষমাটা বেশি খাই, অঞ্জে তুই ক্ষমাটা মারিস না, ডাইস চেঞ্জ করি আলাস, আমি কি এটা মার্কেটে সেল করতে পারবো।